কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রো ইজ জার্নি আর্ট অভিজিতা। আজকে চলে এসেছি আমাদের ছাদ বাগানে। দেখতেই পাচ্ছ তোমরা, মায়ের ছাদ বাগান। এর মধ্যে কিন্তু মায়ের অনেক পরিশ্রম জড়িত আছে এবং সঙ্গে দেখতেই পাচ্ছ প্রচুর ফুল রয়েছে। তবে এখন কিন্তু মার সাথে একজন মালিও থাকে, কারণ পুরোটা পেরে ওঠে না। আসলে অনেকগুলো গাছ দেখতেই পাচ্ছ, পুরো বাগান জুড়ে গাছ রয়েছে। যদিও অবশ্যই বলতে হয় বাগান বললেও ছাদ বাগান। আমাদের কিন্তু ফ্ল্যাটের ছাদেই রয়েছে এই বিশাল আকৃতির, আমার বলতে ইচ্ছা করছে, হয়তো নয় সেটা, বাট তবুও বলি বিশাল আকৃতির মার এই বাগানকে। অসম্ভব সুন্দর, তোমরা জানিও তোমাদের কেমন লাগবে ভিডিওটা। তো সেই অর্থে আরও যে ফুল এখনও আসা বাকি রয়েছে, কী প্রক্রিয়াকরণ চলে, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। আর যাদের যাদের রয়েছে এরম ছাদ বাগান, তাদেরও কিন্তু আমাদের কিন্তু অবশ্যই একটু তোমাদের বাগানগুলোও দেখিও, ফটো অন্তত দিও আমার কমেন্টে, আমার তাতে ভালো লাগবে। আর মা আজকে পুরোটাই কিন্তু করেছে, ব্লগিংয়ে কিন্তু যে মা রয়েছে, তাই তোমাদের কমেন্টের অপেক্ষায় মাও আছে, তো অবশ্যই জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার, সাবস্ক্রাইব, লাইক একটু করে দিও, তাতে আমাদের সবার ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আজকাল তো হ্যাঙ্গিং তো রয়েইছে আমাদের প্রচুর, সেই জন্যই দেখানো। ব্যালকনিতে তো আমরা করেই থাকি, দেখো এখানেও কিন্তু প্রচুর হ্যাঙ্গিং রয়েছে। এ ব্যাপারেও যদি কারো কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, যে যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই মা জানিয়ে দেবে সেগুলো। সামনেই শীতকাল আসছে, আর কদিন পরেই ফুলে ফুলে সেজে উঠবে আমাদের বাগান। তো কিছুটা হলেও এখনও পর্যন্ত তো বাকি রয়েছে, কারণ সদ্য শীত পড়াটা শুরু হয়েছে। আমি যখন আমরা পাচ্ছি গায়ে, সকালবেলায় উঠলে কিন্তু বেশ পাওয়া যাচ্ছে, বা রাতের দিকে, তবু ফ্যান যে চালাতে হচ্ছে না তা নয়, কি বলো, তোমরাও চালাচ্ছ তো? আমাদের কিন্তু আপাতত এখনও চলছে ফ্যান, যেদিকেই তাকাবো মনোমুগ্ধকর। সকালবেলায় উঠে যদি এই বাগানে আসা যায় তাহলে কিন্তু বলতেই হবে যে মুড একেবারে ফ্রেশ হয়ে যায়, সকাল সকাল মর্নিংয়ে যদি বাগানে এসে পড়া যায়। এই মাটিগুলো তৈরি করেছি সামনে সিজন ফ্লাওয়ারের জন্য, অনেক চারা এনেছি আর আনবো, রোজ জল ছিটিয়ে রাখি। আর এই চন্দ্রমল্লিকাগুলো লাগিয়েছি জুলাই মাসে, এখন মোটামুটি একটা সাইজে এসছে। এখন এই রিং লাগাচ্ছি, এই যে তারের রিং লাগাচ্ছি। আর এগুলো তো সব পুরনো গাছ, এগুলোকে এবার একটু সরিয়ে অন্য জায়গায় রাখবো। তবে এবার আমার খুব ভালো ইয়ে ফুটেছে, অ্যালিনিয়াম, অনেকগুলো কালার ফুটেছে। একটা এগুলো আর ওই এই যে এগুলো সিনেল ফ্লাওয়ার, আর এগুলো হচ্ছে এই যে ইনকা গাঁদা লাগিয়েছি চারা, আর এটা পিটোনিয়া, ওটার নামটা ভুলে গেছি, ওটা ছোটো ছোটো ফুল হয় অনেক রঙের। আরও কিছু অর্ডার দিয়ে এসেছি, এটা একটা পাতাবাহার, পাহাড়ি পাতাবাহার, এটাও এটাকে বলে প্রজাপতি, প্রজাপতি গাছ আর কি বলে। আর এইটাও হচ্ছে নর্থ বেঙ্গল থেকে আনা, এটাও নর্থ বেঙ্গল থেকে আনা, এখনও হয়নি সেরকম, হচ্ছে। এটা ছোট্ট ডাল এনেছিলাম। আর এখানে এই যে বললাম না, এই যে রিং করে এরকম এরকম রিং করে তারপরে এইভাবে ঢুকিয়ে এবার বাঁধতে হবে, এরকম করে বাঁধবো, এগুলো সব বাঁধতে হবে। তারপরে এই যে একটু খারাপ পাতা আছে এগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে। ওষুধ দিচ্ছি, তাও দেখি হচ্ছে। এই আর সামনের সপ্তাহে আরও সিজন ফ্লাওয়ার আনবো, যার জন্য মাটি তৈরি করছি। এটা হচ্ছে খ্রিস্টমাস ট্রি, এই সেদিন আনলাম না, কুড়ি চলে এসছে। তারপরে এগুলো তো পুরোনো, না না এটা মাটি, এটা হচ্ছে এটা তো স্যাকুলেন্ট, হ্যাঁ ভুলে যাই এগুলো, না না বনসাই তো ওখানে রয়েছে, কি বলে নাম মনে থাকে না আজকাল আমার,
আর এইগুলো রয়েছে, তবে এই গাছগুলো সারা বছরই থাকে। হ্যাঁ, এগুলো সারা বছরই থাকে, চার পাঁচটা রং হয়, আমি সেদিন দুটোই পেয়েছি। ঠিক কিছু মোড়ক জুটি, মানে বাগান ভর্তি হবে। আর এই যে একটা জিনিস আজকে দেখাতে পারবো না, কিন্তু ফুটেছিল এই যে এটা লাল বক ফুল, খুব সুন্দর ফুটেছিল, এখন ঝরে গেছে আর কি। আপাতত এই এইগুলো সব টপ চেঞ্জ করব, আরও মাসখানেক বাদে ইয়ে হলে মনে হচ্ছে এবার চন্দ্রমল্লিকা হলে ভালো হবে, পম পম আর কি। আমি বড়ো চন্দ্রমল্লিকা করি না, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, দেখা হবে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য অবশ্যই টাটা বলতে হবে। তো দেখা হচ্ছে কিন্তু পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।